উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হলো তুফানগঞ্জ এলাকায়। সম্প্রতি রাজ্যে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুফানগঞ্জ ইলাদেবী গার্লস স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 101 জন। এদের মধ্যে 85 জন অকৃতকার্য হয়েছে, যা নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। গতকাল থেকেই তাদের সকলকে পাস করিয়ে দেওয়ার দাবিতে তারা আন্দোলন করছে। এবার বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখালো উচ্চ মাধ্যমিক পরীক্ষার অকৃতকার্য পরীক্ষার্থীরা। ২০২০তে যখন মানে পরীক্ষা হয়েছিল, তারা তো তিনটা সাবজেক্ট পরীক্ষা না দিয়ে পাশ করে দেওয়া হয়েছে, এবং 2021-এও কোনো পরীক্ষা না হয়ে পাশ করে দেওয়া হয়েছে। আমরা তো ক্লাস 11 মানে মাধ্যমিকটা আমাদের নিজের ইচ্ছেই পাশ করেছি, কারণ আমাদের পরীক্ষা পুরোটাই হয়ে গেছে। তারপরে আমরা ভর্তি হওয়ার পরে আমাদের তো 11-এ কোনো ক্লাস আমরা করিনি, তারপরেও আমাদের অনলাইনেও কোনো ক্লাস হয়নি। যদি বলে মোবাইল দেওয়া হয়েছে, তবুও মোবাইল দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমাদের কোনো ক্লাস নেওয়া হয়নি। তারপরে আমরা যখন স্কুল খুলবে, পরীক্ষা হবে কি হবে না সেটাও আমরা জানি না। তা সেই বিভ্রান্তের মধ্যেও কিন্তু আমরা অনেকে আছে যে দিন খায় দিন আনে, তারা কিন্তু টিউশন ধরতে পারিনি, কারণ তাদের পরিস্থিতি খুবই খারাপ। তবুও আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, টেস্ট পরীক্ষাও দিয়েছি, সেখানেও আমাদের ভালো রেজাল্ট হয়েছে। তা ম্যামরা যদি আটকানো থাকতো তো তখন আটকাতো যে না তোমরা ভালো করো নি, তারা তার তোমরা পরের বছর দাও। তা যখন আমরা টেস্টে, তারপরেও তো আমাদের ফাইনালে 3 বার মানে পরীক্ষার রুটিন চেঞ্জ হয়েছে, সেখানে একটা টেনশন যে এখানে প্রেশার যে আমরা কী করবো না করবো কিচ্ছু জানি না। আমাদের ঠিকমতো ক্লাস হয়নি, পড়াশোনা হয়নি, ম্যামদের কাছে যদি টেস্ট পরীক্ষার সময় কমন চাই, ম্যামরা আমাদের যা ইচ্ছা তাই বলেছে। তারপরে এইভাবেই চলছে, তাও আমরা ফাইনাল পরীক্ষা দিয়েছি, টেস্টে আমাদের ভালো রেজাল্ট হয়েছে এবং ফাইনাল আমাদের ফেল করানো হয়েছে। ম্যামদের বলতে গেছি, ম্যামরা হাসছে, ম্যামরা কোনো গায়ে লাগাচ্ছে না। আমরা বলছি সুইসাইড করবো, ম্যাম বলছে তো তোরা করবি, আমাদের কি? তারা এতগুলো মেয়ে 101 জনের পরীক্ষা দেওয়ার মধ্যে 85 জন মেয়ে ফেল করেছে, তাহলে ম্যামদের আমরা যদি 85 জন মেয়ে ফেল করি, মানে আমরা যদি সুইসাইড করি, তাহলে কি ম্যামদের কোনো যায় আসে না? তাহলে কি ম্যামরা আমাদের তাই এতদিন মানে কী করেছে? তাহলে ম্যামরা কি কোনো স্টেপ নেবে না? ম্যামরা কি কথা বলবে না? তো আজকে কি স্কুলের উপর ক্ষুব্ধ হয়ে তোমরা এই তালা ঝুলিয়েছো? তালা ঝুলিয়েছি যে ম্যামরা হাসছে কেন? শিক্ষা পর্ষদের উপর নয়, শিক্ষা পর্ষদের উপর তো অবশ্যই আছে, কারণ তারা কেন খাতাটা ভালো করে দেখেনি? তাহলে আমাদের খাতাটা না দেখে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, তাহলে সেই দায়টা কি শিক্ষা পর্ষদ নেবে না স্কুল কর্তৃপক্ষ নেবে? আমাদের যতক্ষণ না আমাদের দাবি মানা হবে, ততক্ষণ আমরা এখানে সারা দিন রাত। ম্যামেরা কি স্কুলের ভিতরেই রয়েছে? হ্যাঁ, স্কুলের ভিতরেই রয়েছে, হেড ম্যাম আছে। হেড ম্যাম মানে আমাকে বলছে তোরা শান্ত হওয়া বাড়ি চলে যা, মানে আমার মাথা দিয়ে দিয়ে বলছে তোরা শান্ত হওয়া চলে যা, কিছু বলিস না। ম্যাম হাসছে, ম্যামের কোনো যায় আসছে না, মানে আপনি আমরা তালা প্রত্যেক ছেলেটা। কতজন আছো তোমরা স্টুডেন্ট? 85 জনের মতো আছে। কি নাম তোমার? আমার নাম মমিতা দাস। কোন স্কুল এটা? ইলাদেবী গার্লস হাই স্কুল, দ্বাদশ শ্রেণী ছাত্রী। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাশ করে কি করবেন ভাবছেন? স্বল্প খরচে পশ্চিমবঙ্গ ও বেঙ্গালুরুর বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম, বিএসসি নার্সিং, বিফার্ম, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিএলএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ডিস্টেন্সে পড়াশুনোর সুবিধা। এখানে 100% চাকরির নিশ্চয়তা, কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি ভর্তি পাচ্ছেন, এডুকেশন লোনের সুবিধা, স্কলারশিপের ব্যবস্থা, রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তা নয়, বাঙালি খাবার এবং হোস্টেলের সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? এখনই সেট বুকিং করুন, কারণ আসন সংখ্যা সীমিত। যোগাযোগ করুন 9382210758 অথবা 7029039154 এই নাম্বারে। কোন কোন